শুভ সন্ধ্যা বন্ধুরা, প্ল্যান প্যারেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানি সবাই সোশ্যাল মিডিয়া দৌলতে যে আজকে পিএসসি একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান জারি করেছে পিএসসি ক্লার্কশিপের, কিন্তু WBPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি এখানে নোটিফিকেশান সেকশন বা হোমে যাওয়ার পরে আমরা যখন ভিউয়ালে গিয়ে বাকি সব নোটিফিকেশানগুলো দেখতাম, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশানটা নেই, ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে লাগবে, এই যে উপরে দেখো তিনটে লাইন আছে, তোমাদের ফোন থেকে যদি খোলো তোমরা দেখতে পাবে এখানে তিনটে লাইন রয়েছে। এই তিনটে লাইনে ক্লিক করবে, তোমরা দেখেছো এখানে মার্ক হয়ে রয়েছে। ওই লাইনে ক্লিক করার পরে এখানে দেখো অপশানগুলো রয়েছে, হোম, অ্যাবাউট PSC-WB, তারপরে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যানাউন্সমেন্ট। তো তোমরা এইখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবে এর উপরে, তখন তারপরে দেখবে তোমাদের এখানে দুটো অপশান চলে আসবে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো তোমরা সেখানে অ্যানাউন্সমেন্টে যদি ক্লিক করো, সেখানেই কিন্তু দেখতে পাবে যে ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট ফর ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023, ওটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ডেটটা হচ্ছে আজকের ডেট, অর্থাৎ 23 অক্টোবর 2023। তো সেখান থেকে তোমরা এই PDF-এর যে সিম্বলটা রয়েছে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, এবং সেখানে ডাউনলোড করলে আমরা দেখতে পাবো যে এই তোমার নোটিফিকেশানটা কিছু দিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে, ডিটেলস নোটিফিকেশান, ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা। তো তারপরেই হয়তো তার এক দু দিন বা এক সপ্তাহের মধ্যে নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ সাবধানে করতে হবে এবং পাশাপাশি পড়াশোনাটাও আমাদের চালিয়ে যেতে হবে। ধন্যবাদ।